সাথীকে ও ঘরে ঘুমাচ্ছে দেখো, আবার নিজে বলে তুমি ঘুমাও আমি উঠে পড়ে সকাল সকাল। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ভোরবেলা বৃষ্টি আরম্ভ হয়ে গেল, এখন বাজে 4:30। তা উঠে পড়েছি খুব তাড়াতাড়ি, কারণ পাশে আবার মাইক বাজবে তো একটু পর থেকেই। আর তোমাদের দেখালাম সাথী ঘুমাচ্ছে, জানি না কখন উঠবে, হয়তো 5:30 কি 6টা নাগাদ উঠে পড়বে। যাই, এখন একটু বাইরের দিকে যাই। পরিষ্কার আকাশ হয়ে গেছে একদম, আকাশে একদম সাদা ধাপ ধরে, মানে পরিষ্কার লাগছে। আর কি সুন্দর পাখি ডাকছে, কত সুন্দর লাগছে ভোরের আকাশটা। যাই হোক, আজকে বৃষ্টি হলো, বছরের প্রথম দিন আমাদের দিকটায়। ভোর 4:30 নাগাদ কি 4:10-15 এরকম হবে বৃষ্টি আরম্ভ হয়েছে, তখন চেতন হয়ে গেছি আমি, দিয়ে আর ঘুম হয়নি। সাদা দিয়ে উঠে পড়েছি কিন্তু ঘুম থেকে, এখনো বিছানা থেকে নামিনি। কি হয়েছে জানো, আমি করাতে করাতে চলে গিয়েছি ধারে, দিয়ে ধারে গিয়ে এরকম পাল্টি খাচ্ছি, কাঠ মানে কাঠ হচ্ছে, কাঠ হতে গিয়ে হাতটা এরকম দিয়েছি, দিয়ে দেখি ফাঁকা একদম, ধারে পড়ে যেতাম আর একটুখানি হলে। তো বন্ধুরা, তোমরা শুধুমাত্র IPL দেখবে না, তোমরা মতামত দেবে এবং প্রচুর পুরস্কার জিতবে Lotus365.in। কে ম্যাচ জিতবে বা কে টস জিতবে, এই ধরনের সমস্ত রকমের প্রশ্ন থাকবে। 50+ উপায়ে তোমাদের মতামত দিয়ে প্রচুর পুরস্কার জিততে পারবে তোমরা এখানে। Lotus365 নিবন্ধন করো এবং 365 বোনাস পাও। তুমি যা পাও 1 থেকে 1 24 ঘন্টা গ্রাহক সহায়তা, 10 মিলিয়নেরও বেশি ব্যবহারকারী এটা খেলে। ক্রিকেট ছাড়াও 200+ প্রশ্ন রয়েছে, যেখানে অ্যাপটি তাদের মতামত দিতে পারে এবং কষ্টের মূল্য জিতে নিতে পারে। নওয়াজউদ্দিন সিদ্দিকী, কাজল আগরওয়াল, উর্বশী রাউটেলার, সুনীল শেট্টি, এই জাতীয় বড় বড় সেলিব্রিটিরা হলেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তো বন্ধুরা, দেরি কিসের, তোমরা এখনই Lotus365.in এ নিবন্ধীকরণ করো। আজ আর মাছ নয়, আজ ডিম আনা হয়েছে। ঠোঙা থেকে আমি ডিমগুলো বাটির মধ্যে রেখে দিই, তো খুব আস্তে আস্তে নামিয়ে রাখছি। আর না, পোলট্রির ডিমের খোসা খুব পাতলা হয়, দেশি ডিম একটু যদি হালকা পাতলা হাত থেকে পড়ে যায় কোনো ফাটে না আর কি, তো ওই জন্যই আমি আস্তে আস্তে ডিমগুলো বের করে রাখছি। ডিম রয়েছে, আর মা দোকানে গিয়েছিল, ডাল নিয়ে এসছে। তো চলো কি ডাল দেখা যাক। তবে মনে হচ্ছে যেন মুসুরি, না না কলাই ডাল, আমি ভাবলাম হয়তো মুসুরির ডাল। যাকে কলাই ডালটা বাড়ির সবাই খুব ভালোবাসে। আর এদিকে কাকলির রান্না এগিয়ে গেছে, কয়েকদিন আগেও তোমরা ব্লগে দেখতে যে এই রান্নাঘরটা, কয়েকদিন বলবো না, প্রায় 2 মাস হয়ে গেল এই ঘরে এসেছি, 2 মাস ধরে আর খুব একটা তোমরা এই রান্নাঘর আমার ব্লগে দেখতে পাও না, তো মনে হলো যে একটু আসি। কাকলিও সকাল সকাল রান্না করছে, আসলে আজকে শীতলা তলায় যাবে, পূর্বস্থলিতে মেলা আছে পুজো দিতে। কাকলি একা যাবে না, মাও যাবে সাথে। শুধু একটু অদল বদল হয়েছে, এই জায়গায় শোকেস আলমারি রয়েছে, ওইদিকে একটা চৌকি রয়েছে, আর এই দিকটায় রান্নার যা ব্যবস্থা থাকে তাই রয়েছে। চলো কি রান্না করছে একবার দেখা যাক। ওরে বাপরে, পয়সার ব্যাগ তো নিশ্চয়ই, এটা সোহিনীর খেলা করার ব্যাগ। কলাই ডালটা কাকুলি কিন্তু খুব ভালো বানাই হিং ফোড়ন দিয়ে, ওর দেখে দেখে আমিও হিং ফোড়ন দিয়ে এখন কলাই ডাল বানাই। আর এদিকে আলু ভাজা কাটা রয়েছে, আর এখানে নিশ্চয়ই কলাই ডাল যখন পোস্ত হবেই, কারণ ও কলাই ডাল হলেই পোস্ত বানায়। পোস্ত না আলু চচ্চড়ি ঠিক বুঝতে পারছি না। সোহিনী আলুগুলো নিয়ে খেলা করেছে, এখন নতুন নতুন তো বাচ্চা বয়সে ও কাজ করতে খুব ভালোবাসে, যে কোনো বাচ্চাই দেখেছি প্রথম প্রথম কাজ করতে খুব ভালোবাসে, তারপর একটু যখন বড় হয়ে যায় তখন ইচ্ছা শক্তি আগ্রহ সব চলে যায়। আর সোহিনীও দোকানে গিয়েছিল ডিম আনতে, আর এদিকে দেখো আমি ঠিকই আইডিয়া করেছি, কিন্তু পোস্ত সবে বাটা হচ্ছে। আমিও এদিকে ভাতের হাঁড়িতে জল বসিয়েছিলাম, কিন্তু মা বললো কি বৌমা বসাতে হবে না, ভিজে ভাত রয়েছে, তোমরা সবাই খেয়ে নিও, তাতে করে ভিজে ভাত কটা উঠে যাবে, আর গরম ভাত থাকলে ভিজে ভাত কটা নষ্ট হয়ে যাবে, কেউ খেতে চাইবে না। কাকলি আমাকে নুন চাকতে দিল, আসলে ও আজকে উপোস আছে তো, পুজো দিতে যাবে তো সেই কারণেই। আর এদিকে দেখো, ঘরের ঠাকুরকে তো অভক্ত রেখে বাইরে পুজো দিতে যাওয়া যায় না, ওই জন্য মা স্নান করে দুই ঘরেই পুজো দিয়ে দিয়েছে। আর এই যে হাঁড়িতে যে ভাত রয়েছে, এই ভাত কটার জন্যই এখন এই বেলা আর গরম ভাত হলো না, ভাবছি এবেলায় আর রান্নাই করবো না, একেবারে সন্ধেবেলা করবো। মা তো আজকে পালনই করবে, চিড়ে মুড়ি এই সমস্ত খাবে। আর ব্যাগ নিয়ে নিয়েছে একটা, মা পুরো রেডি, ব্যাগের মধ্যে টুকিটাকি জিনিস নিয়েছে, আর একটা বাটিও নিয়ে নিয়েছে, ওখানে বসে খেয়ে আসতে হয়। কাকলিও রেডি, একটু তেল নিয়ে নিল, আমার তেলটা নতুন তো ওই জন্য বললো তোমার তেল দিয়ে মুড়ি মাখিয়ে খাবো। আর কাকলি তো চিড়ে মুড়ি মানে ভিজিয়ে খায় না, ও তো দই মিষ্টি এ সমস্ত কিছু খায় না, ওই জন্যই শুকনো খাবে বলে তেল নিয়ে গেল, তেলে ভাজা কিনে খাবে নিরামিষ। আর যাওয়ার সময় বলছে, বলছে আমি এখন শুটিং করতে যাচ্ছি। আর বন্ধুরা, ভয়েস তো মিউট করে দিতে হয়েছে, পাশে কীর্তন হচ্ছে তো সেই কারণে। আর এদিকে আলু চচ্চড়ি হচ্ছে ভিজে ভাতের জন্য, সবাই বাড়ি থেকে চলে গেছে, একদম ফাঁকা ফাঁকা লাগছে, কি করা যাবে আর, এখানে একটু আলু চচ্চড়ি করি, বাবা আমি ও সবাই মিলে ভিজে ভাত খেয়ে নেবো।
ফাঁকা বাড়িতে ফাঁকা ফাঁকা লাগছিল, কিন্তু এই দিদি দাদা আসায় বেশ ভালো লাগছিল, একটু গল্প করছিলাম। আর এই দিদিভাই এসছেন, চ্যানেল আছে তার, তো সেই জন্য ভিডিও করতে। তো দিদি চ্যানেলের নামটা আমি বলে দিচ্ছি, লিটুর সংসার। আসলে মাইক বাজার জন্য এইভাবে ভয়েসটা মিউট করে দিতে হয়েছে। আর ওর যা কাজ আমার পিছনে পড়ে থাকা, শুধু হাসির মজার কথা বলা। বারবার আমাকে বলছে ম্যাডামের কি কাজ হয়েছে নাকি এবার স্নান হবে, শুধু এরকম বলছে। বলছে কি আজকে কি যাবে নাকি আমার সাথে ঘুরতে বেড়াতে, এরকম শুধু মানে বদমাইশি করছে। আর এত জোরে জোরে মাইক বাজছে, যার জন্য যা মনে আসছে পাগলের মতো তাই বলছে। ও তো ভাবছে যে শেয়ার করতে পারবে না বন্ধুদের, পাগলের মতো বকে যায় না আমি উল্টো পাল্টা। তো যাই হোক, আমি বাইরেই ছিলাম, স্নান করব ভাবছি, সমস্ত কাজ হয়ে গেছে তো তো স্নান করব, ওই জন্যই বাইরে বেরিয়ে এসেছিলাম। কিন্তু শ্যাম্পু শেষ হয়ে গেছিলো, ওকে বললাম যে তুমি একটু শ্যাম্পু এনে দাও, তারপরে আমি স্নান করব। লোডশেডিং বলে তোমাদের সাথে কথা বলতে পারছি, এত জোরে জোরে আওয়াজ হচ্ছে, হরিনাম হচ্ছে, তো তো অষ্টম প্রহর তো কখনো থামে না, এখনো থামেনি। খোলকত্তলের হালকা আওয়াজ আসছে, কিন্তু কারেন্ট থাকলে আমার গলা তোমরা শুনতেই পেতে না। তো সমস্ত কাজকর্ম সেরে স্নান করলাম, দুধ দিতে এসছে, দুধটা নিয়ে নেব, দিয়ে ছানা কাটবো। এখনো মাথা আঁচড়াইনি, মাথা আঁচড়াবো। এই হলো 500, তাই তো? এটা 500, হ্যাঁ এই হলো 500। আর ফাউটা দিবি তো, ফাউটা এক পোয়া দিয়ে দে কত্তা গিন্নি চল্লমন বৃন্দাবন। তো সেরকম করেই দুজনা বেরিয়ে পড়ছি। তো কি জন্য বেরোচ্ছি, কোথায় বেরোচ্ছি, কোথায় যাচ্ছি সবটাই তোমরা দেখতে পাবে। আগে একটু ঘরে দরজা টরজা দিয়ে বের হই, দরজা দেবো না, বাড়িতে মা আর কাকুলি তো নেই, কিন্তু রাজু আছে, তারপরে ওরা চলেও আসবে, তো এমনি ভেজানো থাক। আর দেখি চলো বাইরের দিকে, হয়তো গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কই গাড়ি কোথায়, গাড়ি নেই তো, ও তো গাড়ি নিয়ে বেরোয়নি এখনো, ও তো সবে বেরোচ্ছে। ঠিক আছে চলো আমি একটু ওয়েট করি। আজকে ভাবলাম যে কত্তা গিন্নি দুজনে একটু বাইরে বেরিয়ে খাই, তো সেই কারণে হঠাৎ সিদ্ধান্ত আর চলে আসলাম। আর অনেকদিন আমরা কোথাও বাইরে খাইনি। বসো, খাবার চলে এসছে, জাতীয় খাবার হয়ে গিয়েছে, মানে দুপুরবেলায় অন্য কিছু ভাবা যায় না। এমনকি সন্ধ্যাবেলায় খেতে আসলো ওই বিরিয়ানি, অনেকদিন পর বিরিয়ানি, তবে খেতে গিয়ে অতটাও ভালো লাগছে না, ফ্যান চলছে তো বিরিয়ানির ভাতগুলো কেমন চাল চাল হয়ে যাচ্ছিলো। তো যাই হোক বন্ধুরা, চলো খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। গঙ্গা নদীর ওপর দিয়ে যাচ্ছি, আমার অনেক বন্ধুরই কিন্তু গঙ্গা নদীর প্রতি আকৃষ্ট আছে, কারণ যারা দূরের বন্ধু আছো গঙ্গা নদীকে অনেক মিস করো। তো দেখো এই নদীর একটা বেশ ভালো বৈশিষ্ট্য আছে, একদিকের জল লাল আর একদিকের জল কালো, মাঝখান থেকে যে জয়েন্টটা সেটা তোমাদের দেখাতে পারলাম না, শেয়ার করতে পারলাম না, কিন্তু এই দিকের জলটা দেখো বেশ কালো। আর ওই দিকটায় ভীষণ কচুরিপানাও হয়েছে, খুব বেশি টাইম লাগে না, 5-7 মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায়। তো ঘাটের কাছাকাছি চলে এসেছি, মায়াপুর ঘাটের কাছাকাছি, ঘাট পার হয়ে চলে আসলাম। ভীষণ রোদ দুর্বল, প্রচন্ড রোদ, হ্যাঁ। তো চলো এবার যাওয়া যাক। তো বন্ধুরা দেখো আমার ছড়িয়ে থাকা ভালোবাসারা, খুব ভালো লাগে যখন আমার এই সমস্ত বন্ধুদের সাথে দেখা হয়। তো এখনো টোটোয় ওঠা হয়নি, সবার সাথে একটু গল্প স্বল্প করে নি, তারপরে তো টোটোয় ওঠা আছেই। আপনারা লাইক করেন বলে দাদাকে দেখে লাইক করা হয়, তাই তো? হ্যাঁ, না দিদি দুইজনকেই, দাদা দিদি দুইজনকেই, ভীষণ ভালো লাগে আমার। তো বন্ধুরা চলে এসেছি মায়াপুর, এই বিল্ডিংটা যে কবে মানে কমপ্লিট হবে আদৌ আমরা দেখতে পারবো কি তারও ঠিক নেই। ছোটবেলা থেকে দেখে আসছি যে এই বিল্ডিং তৈরি হচ্ছে, ও আগে আগে রয়েছে, আমি পিছনে রয়েছি। আর এখানে 24 ঘন্টা অষ্টম প্রহর হয়, খড়ের চাল, দারুণ লাগছে দেখতে। চলে এসেছি তোমাদের সাথে দেখে নিয়ে আজকে মায়াপুর, আমরা যেখানেই যাই না কেন এরকম উর্দু কখনো ফোন তুলি, তোমাদেরকেও দেখাই আর আমরাও ঘুরি। আর আজকে ভিডিও খুব দেখি, ভালো আছো তুমি? হ্যাঁ, এদিকে বাড়ি নাকি? ও আমি আজকেই মনে মনে করছি, শুনেছি তোমার এদিকে বাড়ি, আপনারা আছেন, দেখা হয়ে গেছে। যাই হোক আজকে তোমাদের সাথে দেখে টোটাল মায়াপুরটা দেখাবো, আগেও দেখেছি, এমন ভাবে বলছে যে এই প্রথম দেখা, না না আগেও দেখেছি, এখনো দেখাবো। আমার চ্যানেলে যে মনে 3-4 বার চলে গেছে মায়াপুরের ভিডিও, কি সুন্দর লাগছে বলো ফুলগুলো, সত্যি কথা হচ্ছে কত সুন্দর লাগছে বলো তুমি, দারুণ লাগছে। একটু কাছ থেকে দেখাই, নানান রকমের রং রয়েছে, সাদা বেগুনি লাল, খুব সুন্দর লাগছে দেখতে। শীতের সময় যখন এসেছিলাম তখন দেখছিলাম কি সবাই কি সুন্দর রোদ্দুরে বসে রয়েছে ফাঁকা জায়গায়, আর এখন দেখো সব আম গাছতলায় কি সুন্দর বিশ্রাম নিচ্ছে। মানে মায়াপুরে আসলে এটা না দেখলে কেউ চিনতেই পারবে না যে মায়াপুরে এসেছিলাম, তাই তো? আর এদিকে দেখো ফুলের বাগানটা কত সুন্দর না, সত্যি কতই সুন্দর, মানে গাছগুলো একটু ঝলসে গেছে, গরম গরম পড়ে গেছে। তো আমাকে বললে একবার তো জল এনে দিতে, আমি জলটা এনে দিয়ে একটু ঘুরতে গেছি, দেখো জলটা পুরো ফাঁকা করে দিয়েছি, আমি আছি, আমাকে একটু দিতে হবে, আমাকে এখানে বসিয়ে রেখে ঘুরতে চলে গেছে, আমি এডিট করছিলাম ওই জন্য। ও নিজেই বললে একটু ঘুরে আসো, আমি একটু এডিট করি। এই ভাইরা আমাদের নাম ভুলে গেছে, যে ভিডিও চালিয়ে নাম দেখছে, যাক আমাদের খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে দেখা হয়ে? খুব ভালো লাগছে, সত্যি আমাদের খুব ভালো, এদিকে কোথাও
পিছনের আকাশটা দেখো কি ভালো লাগছে, তবে মনে হচ্ছে যেন কয়েকদিনের মধ্যে বৃষ্টি নামবে, কেমন একটা গোলাটে গোলাটে ভাব হয়ে রয়েছে না? বৃষ্টি তো কালকেই হলো, হ্যাঁ আজকে, আজকে ভোরে হয়েছে আর সূর্য প্রায় ডুবু ডুবু দেখা যাচ্ছে না সূর্যকে। তো মায়াপুর অনেকবার এসেছি কিন্তু এই জায়গাটা প্রথম আসলাম, বললেন সেনের ঢিবি। হ্যাঁ এটা একটা কেমন ঘরের মতো লাগছে, ওপরটা দেখো ফাঁকা আর এই চারিদার গুলো বাউন্ডারি করা, কিন্তু সিঁড়ি দিয়ে একটু নিচে নামতে হলো। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না, এখান থেকে বেরিয়ে যাব একদম টোটো ধরে ঘাট পার হয়ে বাড়ি। সকাল থেকেই তোমাদের সাথে ছিলাম, তাহলে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। প্রত্যেক দিন তো রাত্রিবেলা ভিডিও শেষ করি, আজকে দিনের আলোতে শেষ করেছি, আর শুরু তেমন করা হয়েছে কিন্তু সেই ভোর রাত্রির থাকতে, তাই তো অন্ধকার থাকতে। হ্যাঁ হ্যাঁ, তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাইকে টাটা।